আপনি বাসর করে যে দুই রাকাত নফল দুই রাকাত নামাজ আছে বিয়ের পরে বাসর করে ঢোকার পরে এই দুই রাকাত নামাজ আপনি জানেন না তা আপনার ঘর থেকে কি সুসন্তান জন্ম নেবে না কুসন্তান জন্ম নেবে আপনি আপনার বউয়ের সাথে কিভাবে মিলামিশা করে সন্তান জন্ম দিবেন সেই কায়দা সেই সাধন বুঝুন আপনি জানেন না আপনার শরীর গরম হইছে ঢুকাই দিবেন সন্তান জন্ম হইছে শয়তান আর সন্তান কথাটা বেশি দূরে না বাবা আপনি বাপ অথচ আপনি আপনার সন্তানকে বলতেছেন শয়তান আইসুদ্দানি তোর মতন বড় শয়তান আর কেউ নাই তাহলে আপনি টাইটেল দিয়ে দিবেন আপনি সন্তান জন্ম দিবেন শুধু তাই নয় আপনি বাপ আপনি চাচা আপনি জেঠা আপনার মা আমার বড় ফলাড়ার মত জারুগা এত ইবলিস আর আরেকটা সন্তান আমার জন্ম হয় নাই তার মানে আপনি খেলাফত দিয়ে লেছেন সার্টিফিকেট কিন্তু আপনিই দিবেন ঢুকাইছেনও কিন্তু কাম নেই ঠিক নেই তাইলে বাবা এইজন্য গুরুর দরকার আছে ওরে গুরু দরি তত্ত্ব করি জেনে আ তুই জেনে আয় আপনি না জানি যদি সন্তান জন্ম দেন এটা শয়তান হবে বাবা আর জানিয়া বুঝিয়া গুরুর থেকে শিক্ষা লইয়া যদি ঠিক মতন সন্তান জন্ম দেন গো ওই সন্তানের জীবনে আপনি থাতি দিতে হবে না আপনি কওয়ার আগে সব কাজ হয়ে যাবে আপনি সুসন্তান জন্ম দিতে পারবেন কি সন্তান জন্ম দিতে পারবেন এখন আমি আপনি সুসন্তান জন্ম দি নাই সুসন্তান জন্ম জন্মেই আমার ভুল জন্মেই আমার এখন ভুল করে জন্ম দেওয়ার পরে বাবা দেখবেন মাদ্রাসার মধ্যে ওই সন্তানটাকে দেয় জিজ্ঞে বেশি অবাধ্য আর নাইলে প্রতিবন্ধী অজ্ঞানী ভালো করে পড়াশোনা করতে পারে না হিগেরে দেয় বাবা রে গভীর মনোযোগ এই জন্য সন্তান জন্ম দিতে হইলে শিক্ষা জানতে হবে এই যে আমাদের একটা গ্রহের একটা হিসাব আছে এই গ্রহের টাইমে যদি মিলামিশা করে জন্ম দেওয়া হয় তাহলে কানা ল্যাংড়া আতুর হয় ঠিক না বেটি এখন ইয়ং জেনারেশনের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন কোন দিন গ্রহ কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা এরাও জানে না ফাইসে ঢুকাইয়া দিছে এই জন্য আমাদের মুসলমান সমাজের মধ্যে কানা খোঁড়া ল্যাংড়া আতুর বেশি আপনি চোখ বন্ধ কইরা দেখেন হিন্দুর ঘরে কানা খোঁড়া নাই ল্যাংড়া আতুর নাই হিন্দু খ্রিস্টান বৈদ্যর ঘরে দেখান তো একটা কানা খোঁড়া ল্যাংড়া আতুর আপনি হসপিটালে যান যাইয়া দেখেন হিন্দু কয়জন অসুস্থ হইয়া হাসপাতালে আছে খ্রিস্টান বৈদ্য কয়জন হাসপাতালে অসুস্থ হইয়া আছে আর আমরা শ্রেষ্ঠ ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ আমাদের মানুষ কতগুলো আছে কেন আজকে আমাদের সমাজের মধ্যে সুশিক্ষা নাই মিডিয়ার মধ্যে দেখা যায় এক আলেম আরেক আলেম রে কয় কুলাঙ্গার কাফের হেরো দাঁড়িয়ে আছে টুপি আছে ঠিক নেবে ঠিক এক মহাদেশ আরেক মহাদেশের কয়েক কাফের কুলাঙ্গার তার মানে ইসলামের সুশিক্ষা তাদের মধ্যে আসেনি আমার রাসূল কারো গীবত করছেনি আমার গৌসুল আজম মাইজবান্ডারি কারো গীবত করেনি এই যে আমাদেরকে তো বন্ডর নাস্তিক কাফের মেরে ফেলবে জ্বালাই ফেলবে পুড়াই ফেলবে কমেন্ট দেখলে বোঝা যায় একজন মুসলমানের ভাষা কখনো খারাপ হইতে পারে এখন কমেন্টের মধ্যে যে গালাগালি করে এগুলাতে কি বোঝা যায় সে কি আসলে মুসলিম না ইয়াজিদের বীজ কেন ইয়াজিদের মুখ দিয়ে খারাপ ভাষা আছে ঠিক না বেটি তাইলে বাবা আমাদের তরিকা কত সুন্দর এটার মধ্যে শুধু ধৈর্য শুকর সবুজ ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য জোরে কন সুবহানাল্লাহ আর আমাদের তরিকাই হলো অনেক সুন্দর তরিকা ঘরবাড়ি জ্বালাই ফেলে তারপর মালিকের কাছে বিচার চাই কারো কাছে বিচার জোরে কন সুবহানাল্লাহ তাইলে আমাদের এই আদর্শের তরিকাটাই আমাদের দরকার আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় সুবহানাল্লাহ তাইলে আমরা যারা মুর্শিদ একজনকে ইমাম মেনে পড়ে আছি তারা কি আসলে সুফতে আছি না কুফতে আছি সুফতে জোরে কন সুবহানাল্লাহ কেন একজন ইমামকে মেনেই পার হইছে যেমন বড় ফির আব্দুল কাদের জিলানী একজনকে মেনেই আবু সাইদ মাকদুবি ওনার ফিরকে মেনেই উনি কামেলে মোকাম্মেল হইছে কন সুবহানাল্লাহ গৌসুল আজম মাইজবান্ডারি আবু সালে লাহোরীকে মেনেই কামেলে মোকাম্মেল হইছে আমরা যারা ইমাম আবু হানিফাকে মানি ইমাম আবু হানিফার প্রিসিলি ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির গুয়ের থুবের মধ্যে গুয়ের টাকটির মধ্যে ডুব দিয়া ইমামে আজম হয়েছেন কন্না সুবহানাল্লাহ পীরের বাড়িতে খেদমত আজকে এখানে আসার পরে যিনি মাহফিল করতেছে
আমারে কে জানে কি কি জিজ্ঞেস করতেছে কে এগুলা এভাবে জিজ্ঞেস করার কথা না কিভাবে জিজ্ঞেস করা তো এগুলো হলো আদফের শহীদ গভীরভাবে পাও টিপবা আস্তে 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 গুরু থেকে জেনে নিবে এগুলা এভাবে না তো যাই হোক তরিকার অনেক আলেম আছে এগুলো আমাদের জানার প্রয়োজন আছে বুঝার প্রয়োজন আছে না বুঝলে কারো কিছু করার নাই ওই আমি আপনি যদি সুসন্তান জন্ম না দি কুসন্তান হবে আপনি যখন মুরব্বি হবেন তখন ঠিকমতো সাফ 60 টাকা দিবে না খাওয়ার টাকা দিবে না আপনাকে ডাক্তারের কাছে নিয়ে ভালো একটা ডাক্তার দেখাবে না আপনার সন্তান অথচ আপনার আজকে আমার সাথে একটা ছেলে আসছে আমি নাম বলবো না তার দুইটা সন্তান সে গল্প করতেছে তার বাপে দুই ভাগ করে দুইটা সন্তানকে জায়গা সম্পদ সব দিয়ে দিয়েছে অথচ বাপের বাড়ি থাকে বাপের জায়গা গুমা বাপের সেনাবাহিনীতে বহুত দিন চাকরি করেছে এখন রিটায়ার্ডে আসছে অথচ বাপকে এরা কি যে ব্যবহার করে তাইলে বোঝা গেল বাপে সুসন্তান জন্ম দিতে পারে আপনার সন্তান আপনার জমির মধ্যে থাকে আপনার ঘরের মধ্যে থাকে আপনি এই রক্ত ঘাম জড়াইয়া সম্পদ রক্ষা করছেন ভালো সকালবেলায় দোকানে গেছেন কত সুন্দর সুন্দর পরোটা বানায় ডিমবাজি সবাই খায় আপনি খান নাই আস্তে করে হেঁটে চলে আসছেন সম্পদ বাঁচানোর জন্য মাগো আমার সন্তানগুলা শেষে কষ্ট হবে আমি বেজ্জুতিয়ম সমাজে কইব বাপি কিছু রাখি যায় নাই এই জন্য কি করে বুড়া বুড়া মুরব্বিরা মনে অনেক কিছু চায় আঙ্কুর দেখলে বেদনা দেখলে খেতে কিন্তু ইচ্ছা করলে এক ডিসিম বিক্রি করতে পারে চিন্তা করে যায় রে এক ডিসিম বিক্রি করলে কইব ওই শালার ভূতে বসকালে টাকা কামায় নাই অন শেষকালে আসি দেখ নিজের জায়গা বেশি ক্ষয় করে বিভিন্ন কথা কথা ভাবি সন্তানের লাঞ্ছনা যন্ত্রণা সইয়াও সন্তানের ঘরে লাগে যেমন বিষ খায় এরকম বাপ আছে না নাই সমাজে আছে না নাই এই জন্য আমাদের কবি একজন লেখে কি লেখে যাই যাবে মোর জাতি কুলমান তাতে দুঃখ নাই যদি আমার প্রাণ বন্ধুরে পাই বাবা ওই প্রাণ বন্ধুর সাধন যদি সত্যিকার যদি যুবক থাকতে যদি করতে পারেন যদি প্রাণ বন্ধুরে যদি দয়াল বন্ধুরে দীন বন্ধুরে আপনার মুর্শিদকে যদি এই বয়সে শরীরে শক্তি থাকতে যদি সাধন ভোজন করতে পারেন আপনার রক্তই রক্তীয় সন্তান আপনাকে খাওয়াইতে হবে না দেখবেন আপনার জন্য ওই কুটি চমুনি থেকে কসবা থেকে ওই লাকসাম থেকে কে জানি ফল ফাকরা নিয়ে আপনার সামনে হাজির হইয়া রইছে তাইলে বাবা সম্পর্ক দুই প্রকার কয় প্রকার একটা হইলো রক্তীয় আরেকটা হইলো আত্মীয় এখন আমাদের আত্মীয়র কোনো খবর নাই আমরা রক্তীয় লই পাগল আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে দিছেন এটা হইলো রক্তীয় এটা কি গভীর মনোযোগ এই যে আমাদেরকে কিভাবে শিখাইয়া রাখছে বাবা এই শিক্ষাগুলো ইসলামের সঠিক শিক্ষাগুলো সমাজে নাই এই জন্য মানুষ বুঝে না এই জন্য মানুষে মানুষে হানাহানি যদি নবীর প্রতিষ্ঠিত ইসলাম যদি এই সমাজে পালন হইত গৌসুল আজম মেজবান্ডারির তরিকা খাজা বাবার তরিকা আদর্শ যদি সমাজে প্রতিষ্ঠিত হইত তাহলে মানুষে মানুষে ফেতনা থাকতো না দেখেন কি হইল মেয়ে বিয়ে দিছেন এটাকে আমরা বলি আত্মীয় এটাকে কি বলি না এটা হইল রক্তীয় এটা কি রক্তীয় এখন বলতে পারেন ও গোলাম মঈনুদ্দিন ভাই আত্মীয়কে আত্মীয় হইল এই গোলাম মঈনুদ্দিন রে চিনেন না জানেন না বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট সে আসছে তার জন্য মন কাঁদে গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আপনার সাথে আত্মার সম্পর্ক হইছে এই গৌসুল আজম মাইজভান্ডারি বাবা শাহজালাল দয়াল নবী এরা হইল আত্মীয় জোরে কন সুবহানাল্লাহ আর রক্তীয় হইল ছেলে সন্তান রক্তীয় কি ছেলে সন্তান তাইলে আত্মীয়তা যদি জাগা মতো করে যেতে পারেন গো তাহলে আপনার বৃদ্ধকালে আর খাওয়ার অভাব হবে না আপনার এরকম হাজার হাজার শিষ্য সন্তান শিষ্য মেয়ে শিষ্য ছেলে তৈয়ার হইয়া যাইব আপনার আপনি শুধু দুনিয়াতে থাকতে না আপনি মরিয়া গেলে আপনার মৃত্যুবার্ষিকীর দিন দেখবেন হাজার হাজার গরু লইয়া হাজির হইব ওই যে যদি আপনি ওইরকম আত্মীয়তা করে যেতে পারেন আর যদি আত্মীয়তা না করে শুধু রক্তীয়র পিছে ঘুরেন সন্তান প্রতিষ্ঠিত করবেন
মেয়ে প্রতিষ্ঠিত করবেন। তাইলে বাবা আপনি মরে গেলে আপনি কোন দিন মরছেন? ওই রক্তিয়র সন্তানরা এখন আপনাদের এখানে অনেক মুরব্বী আছেন, আমি লজ্জা দিব না। আপনার দাদা কোন দিন মরে গেছে আপনি কইতে পারেন না। ওই যে রক্তিয় সম্পর্ক ছিল আপনার দাদা নূরনগরের সাথে, হিয়াজুরির সাথে, লালপুরের সাথে, নন্দনপুরের সাথে, কৌশল আজম মাইজ ভান্ডারির সাথে, শ্যামপুরের সাথে, এরকম একজন আত্মার আত্মীয়র সাথে ভালো করে আত্মীয়তা করতে পারে নাই। এই জন্য আপনার দাদার ধন সম্পদ জায়গা জমিন সব আপনি বুক করেন, অথচ দাদার কবর কোনটা অনেক নাতি আছে চিনিও না। অনেক নাতি আছে চিনি না, দাদার গাছের লাগানো নারকেল খাচ্ছে, এই নারকেল লইয়া মারামারি করে কোর্ট কাছারি করে, কিন্তু দাদার কবর চিনে না, এরকম বহুত লোক আছে। অথচ খতিয়ান দলিলের মধ্যে নাম পড়ে প্রত্যেক দিন, আমার দাদার অমুক জায়গার সম্পদ রেখে গেছে, আমি ফামো, দাদার কবর চিনে না। কেন চিনে না? ওই দাদা আত্মীয়তা করে যেতে পারে নাই। এই জন্য বাবা আত্মীয়তার প্রয়োজন, এই আত্মীয়তাটা কইল কামেলে মোকাম্মেল ফিরের হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করা। কামেলে মোকাম্মেল ফিরের হাতে হাত দিয়ে কি করা? বায়াত রাসূল গ্রহণ করা। বাবা অনেকে আছেন মুরিদ হইছেন, এখনো আপনার আপনার নফস খায়েশ মিটে নাই, এখনো আপনার মধ্যে সৎ স্বভাব জাগ্রত হয় নাই, এখনো আপনার মধ্য থেকে মিথ্যা যায় নাই, তার মানে আপনার এই বায়াত এখনো শুদ্ধ হয় নাই, আপনি আবার নতুন করে বায়াত হইতে হইব। আবার অনেক পীর আছে বেশি মুরিদের লাই, হাতে হাত রাখি বায়াত করে না, কেন? সময়ের অভাব, লম্বা একটা রুমাল ছাড়ি দে, কি ছাড়ি দে। এবং অনেক পীর আছে কি করে বেশি মুরিদের লাই, পীরের মধ্যে এতের পীরে হাতে হাত দেয়, হাতের পীরে হাতে হাত দেয়, এইসব মুরিদ বুয়া, এসব মুরিদ কি বুয়া, কেন কোরআন শরীফ মানে না? কোরআনের আয়াতে আসছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, কিসে? এখন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে, এখন অনেক পীর আছে আবার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। বাবা গভীর মনোযোগ সেই হইল কামেল পীর, যার কাছে দুনিয়ার কোনো সাওয়া পাওয়া নাই, দুনিয়ার কোনো সাওয়া পাওয়া নাই, সেই হইল তার হাতে হাত দিলে কিছু পাইবেন, আর নাইলে যেই ফিরে টাকা হু তার কাছে কিছুই নাই, সেই দুনিয়ামুখী, ওই বন্ড ফিরের কাছে গেলে কিছু হবে না। যাই হোক, মূল কথা হলো আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে কোরআন আল্লাহ নাজিল করছে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আসছে কোরআনকে আল্লাহই সংরক্ষণ করবে, এই ছোট বাচ্চাদেরকে ফিটাইয়া জেলখানা বানাইয়া এই কোরআনে হাফেজ বানাইলে কোরআন সংরক্ষণ হবে না। যাই হোক, এরপরে আজকের আলোচনা থেকে এটা শিখলাম যে আমরা রক্তিয়র পিছে ঘুরলে কাজ হবে না, একটা আত্মীয়তা মজবুত করি করতে হবে। কি করতে হবে? আত্মীয়তা। ওইরকম একজন কামেলে মোকাম্মেল ফিরের সাথে কি করতে হবে? আত্মীয়তা করতে হবে। তৃতীয় নম্বর ওয়াস শুনলাম যে কোরআন শরীফের সূরা বানি ইসরাঈলের 71 নম্বর আয়াতে পেয়েছি, যার যার ইমাম দরি, যার যার মুর্শিদ দরি কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে ডাকবে।